বগুড়া সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের জেলার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় বাস ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আহত 16 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও একজন। নিহতদের মধ্যে দুজন হলেন রংপুরের মিঠাপুরের উপজেলার মোসলেম উদ্দিন ও কুমিল্লার মুরাদনগরের মোহাম্মদ আলী। অন্যজনের পরিচয় জানা যায়নি।